সুভাষ বিশ্বাস, পিতা প্রভাষ বিশ্বাস, সে বিভিন্ন মহিলাকে ঠকিয়ে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা দিকে তাদের কাছে 500-550 টাকা করে নিয়েছে। সেই টাকা ফেরত দেওয়ার জন্য আমরা সমস্ত মহিলার কাছে, মহিলাদের নিয়ে তার কাছে উপস্থিত হয়েছি, যাতে এই গরিব মানুষের টাকা গরিব মানুষ ফেরত হয়। এই তৃণমূল যে কাটমানি খেয়েছে এটার সাথে বিভিন্ন লোক যুক্ত আছে, এখানকার নেতারাও যুক্ত আছে এর সাথে, সেইটা আমরা উদ্ধার করতে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা ঘেরাও করেছি এই কারণে, জানুয়ারি মাসের 24-25 তারিখ নাগাদ আমার গ্রামের মুনিয়াডাঙ্গা, বৈশিন মুনিয়াডাঙ্গা গ্রামের অনেক মহিলারা, আদিবাসী, বাউরি, সাধারণ গরিব মানুষরা হঠাৎ করে আমার কাছে এসে বলছে, প্রধানমন্ত্রী গ্যাসে, দিদি তুমি তো বিজেপি করো, বলো তো প্রধানমন্ত্রী গ্যাসে কি টাকা লাগে? আমি বলছি না তো, কোনো টাকা লাগে না। বলছে এরকম আমাদের এই শতাক্ষী সঙ্গের নেত্রী শিখা মজুমদার বলেছে যে গ্যাসের কানেকশন করে দিচ্ছি সুভাষের কাছ থেকে, এই বৈশি গ্রামের সুভাষের কাছ থেকে কানেকশন এনে দিচ্ছি, 500 টাকা করে লাগবে, সঙ্গ থেকে দিচ্ছে তো এই জন্য 500 টাকা লাগবে। এবার গরিব মানুষরা আমরা ভেবেছিলাম কি যে গ্যাস তো নেই, যদি 500 টাকা লাগে তাহলে দিয়ে নিয়ে নিই। এবার যখন জানলাম প্রধানমন্ত্রী পুরো ফ্রি গ্যাস, তাহলে দিদি আমরা কী করে টাকাটা ফেরত পাবো? তখন আমি আমাদের যে এখানে যে সভাপতি আছেন, জেপি সাধারণ সভাপতির সাথে কথা বললাম, বললো দিদি দরখাস্ত লিখুন আর সমস্ত মহিলাদের কাগজপত্র নিন। আমি দরখাস্ত করে প্রথম পঞ্চায়েতের প্রধানকে, সদস্যকে নিয়ে প্রধানের সাথে কথা বলি, প্রধান দা আপনি এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন, গরিব মানুষের কাছে টাকাটা নিয়েছে, ফ্রি টাকা, গ্যাসটা তো ফ্রি। দিয়ে প্রধান বললো আমি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। প্রায় 1 মাস হয়ে গেল, প্রধান আমাকে ফোন করে বললো, দিদি উনি তো কথা শুনছে না, যেটা ভালো লাগে সেটা করুন। আমি তখন থানা, বিডিও, এসডিও সব অফিসে জমা দিয়ে তার কপি আপনারা নিয়ে নিন, আমি সমস্ত স্ট্যাম্প করিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে কোনো উত্তর পাইনি। যাওয়ার পরে আমার সাধারণ জনগণগুলো আমাকে বারবার বলছে, দিদি এতগুলো গ্যাস কানেকশন নিল, 500 টাকা করে দিয়েছে, আমাদের টাকাটা কি ফেরত পাবো না, না তোমরা খেয়ে হজম করে দিলে? আমি বললাম দেখো ভাই এরকম বলো না, বিজেপির কোনো নেতারা টাকা খায় না, তবে আমি চেষ্টা করছি কী করা যায়। তারপরে আমি আমার সভাপতিকে বললাম, দাদা নির্বাচন তো এসে গেছে, লোকসভা মিটে যাক। এই লোকসভা মিটে গেল, যাওয়ার পরে আমার সমস্ত জনগণ যারা এই টাকা দিয়েছে তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে এসেছি, এবং সংঘনেত্রী, শতাক্ষী সংঘের নেত্রী শিখা মজুমদার, ওকেও আমরা এই পঞ্চায়েতে যে সংঘের নেত্রী রয়েছে ওকেও আমরা উচ্ছেদ করবো। প্লাস এই যে টিএমসি দালাল, আমাদের প্রধানও কোনো কাজ করেনি, কারণ প্রধান মিটালি মেটাতে পারতো, এই টাকাটা উপলব্ধি যায়, এবং ওদের লাইন বাই লাইন এই টিএমসি নেতারা এই টাকাগুলো খায়, যার জন্য একে অপরে হজম করে নিচ্ছে, আমাদের গরিবদের কোনো কথা শুনছে না। কাটমানি বলে মনে হয় আপনার? হ্যাঁ একদম, কারণ পায়খানা এর আগে এনি তিনি তো আরও কাজ করে, উনি পায়খানা 480 খানা করে ইট দেওয়ার কথা, প্রত্যেকটা পায়খানা কন্ট্রাক্ট নিয়েছে, 300, 320, 280 ইট দিয়েছে, এরকম প্রত্যেকটা পায়খানা, আপনি প্রত্যেকটা স্টেটমেন্ট আমি দিয়ে দিচ্ছি সব গরিব মানুষের কাছ থেকে, এই এইগুলো কাটমানি টাকা, সমস্ত টাকাগুলো সব হজম করে দিয়েছে। এই পায়খানা এখন আবার রাস্তার কন্ট্রাক্টর নিয়েছে, আমাদের রাস্তা নুনিয়াডাঙ্গার রাস্তা উনি একটা পেয়েছেন, আমি বলে দিয়েছি সমস্ত মাল পড়বে তবে রাস্তা শুরু হবে, না হলে আমরা কাজ করতে দেবো না। হ্যাঁ আমাদের সাথে আলোচনা এসেছেন, উনি বলেছেন যে আমি একসাথে দিদি টাকাটা দিতে পারবো না, তবে আমি প্রথমে তো আমাদের সাথে একটু কিস্তি খাওয়ারি গণ্ডগোল মারামারি আমাদের লোকজনের ঝামেলা হয়েছে, কারণ টাকা দিয়েছে তারা তো গরিব মানুষ ক্ষিপ্ত হবেন, এই জন্য ঝামেলা হলো। তারপরে উনি এখন স্বীকার করেছেন, উনি আমাদেরকে ডেকে নিয়েছেন, নিয়ে বলেছে হ্যাঁ আমি টাকা দেবো, তবে আমি এক্ষুনি পারবো না, আমি 1.5 মাস পরে, আগস্টের 15 তারিখের পর থেকে দিদি 5-6 জন করে আসবে, আপনি কাগজপত্র করে পাঠিয়ে দেবেন, আমি টাকাটা দিয়ে দেবো, কোনো কথা হবে না। উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? একদম, উনি টিএমসির সাথে সরাসরি যুক্ত। আপনার নাম কি? আমার নাম শরণিকা মণ্ডল, ভারতীয় জনতা পার্টি হুগলি জেলার সম্পাদিকা।